পরিমাণে খারাপ মনটা অত্যন্ত পরিমাণে দুঃখিত তিনি যখন মনে যেন অত্যন্ত ব্যথা নিয়ে রয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি তার ওই কন্যাকে জিজ্ঞাসা করলেন ও বেটি ফাতেমা কি হয়েছে বা কি হয়েছে মা কেন তুমি এমন করে মনটা খারাপ করে আছো কেন ওগো আমার বেটি ফাতেমা তুমি মনটা খারাপ করে কেন আছো কি হয়েছে তোমার তো ফাতেমা রাদি আল্লাহ আনহা অত্যন্ত মনে দুঃখ নিয়ে যেন বলছেন আব্বা আজকের তিন দিন অতিবাহিত হয়ে গেল আমার কোনো খাওয়া নেই তোমার তোমার জামাতা সেও অনাহারে রয়েছে আমার কলিজার টুকরা ফাতেম হাসান হোসাইন তারাও অত্যন্ত পরিমাণে কষ্টের দিন কাটাচ্ছে ক্ষুদা অবস্থায় দিন কাটাচ্ছে তাদের কোনো খাওয়া নেই তাই আজকে মনটা আমার খুব খারাপ আল্লাহ রসুল বললেন ফাতেমা তুমি কি চাও চা কি চাও তোমার মনে কি আশা হতা হাতেমা রাদি আল্লাহ তালা আনহা হা 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 উনি একটু আস্তে করে বললেন আর যদি অল্প করে কিছু একটু হতো তাহলে আস্তের দিনটা খুব সুন্দরভাবে অতিবাহিত করতাম আল্লাহ রসুল বললেন ঠিক আছে যাও তুমি তোমার নামাজের পাটিটা তুলবে দেখবে সেখানে অনেক সোনা তোমার জন্য অপেক্ষা করছে সেই সোনাটা নিয়ে তুমি তোমার সুন্দরভাবে জীবনটা তুমি পরিচালনা করতে পারো তো ফাতেমা রাজি আল্লাহ তালানহা আব্বার এই কথাটা শুনে নামাজের পাটিটা তুলে অল্প পরিমাণ কিছু সোনাটা নেওয়ার জন্য হাত বাড়িয়েছেন এমত অবস্থায় দেখছেন চাল্লা রসেলের মুখটা বিবর্ণ হয়ে গিয়েছে লাল হয়ে গিয়েছে ভাইরা বারবার যদি ফাতেমে জান্নাত बेटी فاطمه رضی তাআলা ঘর তিনি তার আব্বা জনক জিজ্ঞাসা করেছিলেন ও আমার আব্বা জান আপনি কি বলবেন আপনার মনটা অত্যন্ত লাল হয়ে গিয়েছে আপনি জান অত্যন্ত পরিমানে রেগে গিয়েছেন ব্যাপারটা কি ভাইরা আমার মনে রাখদিন ওই সময় আল্লাহ রাসূল বলেছিলেন ওগো बेटी فاطمه আজকে তোমার শোনা নেওয়ার প্রয়োজন হয়েছে সুন্দরভাবে জীবন পরিচালনা করা প্রয়োজন হয়েছে তাই তুমি খাদ্যটা তুলতে যাচ্ছ তোলো কোনো রকম আমার কোনো অভিযোগ নেই তবে ফে فاطمه শুনে রাখো কিয়ামতের কঠিন দিনেতে যখন গোটা দুশ্চর মানুষ গোটা উম্মাত উম্মতি তারা যখন আমার কাছে আমার কাছে এসে তারা যখন সুপারিশ করতে চাইবে আমাকে সুপারিশ করার জন্য অনুরোধ করবে ওগো बेटी فاطمه শুনে রাখো আমি জানো সেখানে তোমাকে না দেখি কে বলছেন আল্লাহ রাসূল বলছেন সেখানে যেন তোমায় না দেখি কেন শুনে রাখো গোটা বিশ্বের বুকে মমিন যারা হবে তাদেরকে কষ্টের মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে আজ তোমার খাওয়া নেই বলে তুমি শোনা নিচ্ছ জেনে রাখো রাত এবং দিন যেমন কখনোই সমান হয় না একজন জ্ঞানী একজন মূর্খ কখনোই যখন সমান হয় না দুনিয়াতে আগুন এবং পানি যখন আমরা এক সঙ্গে দেখতে পারি না কেউ পরকালে শান্তি থাকবে এবং দুনিয়াতে সে সুখ শান্তিতে জীবন অতিবাহিত করবে কখনোই নয় একজন ওলি একজন ওলি স্বপ্ন দেখছেন ওলি তার জীবনে অত্যন্ত পরিমাণের আনন্দ কেন সে আল্লাহর ইবাদত করে কিন্তু খাদ্যের দিক দিয়ে সাংসারিকতার দিক দিয়ে অত্যন্ত বনে সে কষ্টে আছে কখনো খাওয়া হয় কখনো হয় না বাট আল্লাহর ইবাদত সে অনর্গল ভাবে করে যায় একদিন তার মনে প্রশ্ন হলো যে আল্লাহ আমি আপনার যে ইবাদত করছি আমি আপনার উপাসনা করছি এর কি কোনো বিনিময় নেই এর কি কোনো প্রতিদার নেই আমাকে সারা জীবনকে এরকম অনাহারে জীবন কাটাতে হবে তো সেই অলিটা স্বপ্ন দেখছে যে ওলিটা যখন ধোয়া করলেন যে আল্লাহ আমার কিছু খাদ্যের ব্যবস্থা করবেন এমনভাবে জীবন কাটাতে পারছি না তো আল্লাহ পা বলে আলআমিন তার কিছু খাদ্যের ব্যবস্থা করে দিলেন সেই দিন সেই অলিটা স্বপ্ন দেখছে দিন সে অলিটা স্বপ্ন দেখছে যে সুন্দর একটা বালাখানায় বিল্ডিং এ তাকে নিয়ে যাওয়া হয়েছে সে সুন্দর বিল্ডিং বালাখানে নিয়ে গিয়ে তাকে ঘোরানো হচ্ছে সুসজ্জিত বিল্ডিং সুন্দরভাবে সাজানো পরিকাঠামো সুন্দর বিল্ডিং গুলো তাকে পরিদর্শন করানো হচ্ছে বাট এমন এক জায়গায় একটা নজর পড়ে গেল সুন্দরভাবে বিল্ডিংটা সাজানো রয়েছে কিন্তু তার এক জায়গায় এমন একটা ইট একটা মতির ইট জান্নাতের ঘর হবে সব মতির সোনার তো সেই সোনার একটা বা মতির একটা ইট এমন একটা জায়গায় নেই যে যে জায়গাটা না থাকার কারণে পুরো বিল্ডিং এর সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে তুমি আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি সুন্দরভাবে এত সুন্দরভাবে এই বিল্ডিংটা সাজিয়েছেন একটা ইট কি আপনার হলো না যে আপনি এই জায়গাটা দিলে বিল্ডিংটা কত সৌন্দর্য হতো এর শৌকত মান মর্যাদা কতই বেড়ে যেত কত আকর্ষণীয় হতো তুমি বললেন আল্লাহ পাক রব্বুল আলম গায়বী আওয়াজের মাধ্যমে বললেন এই বিল্ডিং টা হলো তোমার পরকালে তুমি যে আমার ইবাদত করছো এই বিল্ডিংটা আমি তোমাকে উপহার দেব কিন্তু কি জানো এই বিল্ডিংটা তোমাকে দেওয়ার জন্য সুন্দরভাবে পুরো সাজিয়ে রেখেছি কিন্তু তুমি যখন দুনিয়াতে খাদ্য চেয়েছো একটু শান্তিতে বসবাস করতে চেয়েছো দুনিয়াতে শান্তিভাবে আখেরাতে সম্পূর্ণ তুমি আরাম আয়েসের মাধ্যমে জীবন যাপন করবে এটা কখনোই হবে না তাই তোমার দুনিয়াতে শান্তি করা জিনিসটা আমি আখেরাত থেকে কেটে তোমাকে দিয়েছি বুঝতে পারছেন দুনিয়াতে যতই আমরা শান্তিতে থাকার চেষ্টা করব জিন্নাতে পরকালে কেটে যাবে পরকালতে কেটে যাবে আপনি জানেন সে সাদি আলাইহির রহমা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই এনারা বলেছেন দুনিয়ার জীবনটা 50 60 70 বছরের তাই তো নাকি দুনিয়ার জীবনটা 50 60 70 বছরের কিন্তু আখিরাতের জীবনটা আসমান থেকে একটা পাখি বাবুল পাখির মতো একটা পাখি সে পৃথিবীর জমিনে আসবে সত্তর বছর সত্তর হাজার বছর সময় অতিবাহিত করে আসবে পৃথিবীর বুকে এসে গোটা পৃথিবীতে যদি সরিষা ভরপুর করে দেওয়া হয় সরিষা কত বড় বড় একটা কামরা কতটা সরিষা লাগে গোটা পৃথিবীতে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হয় আসমান থেকে যদি একটা পাখি সত্তর হাজার বছর সময় নিয়ে একটা দানা নেওয়ার জন্য অপেক্ষা করবে সত্তর হাজার বছর সেই দানাটা নিয়ে আবার আরশ মহল্লায় যাবে সময় লাগবে সত্তর হাজার বছর আবার সেখানে বিশ্রাম করবে সত্তর হাজার বছর আবার পৃথিবী পৃথিবীতে আসবে একটা সরিষার দানা নেওয়ার জন্য সময় লাগবে সত্তর হাজার বছর এই রকম করতে 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 যত কোটি কোটি বছর সময় লাগুক আমি মাম গাছ আলী রহমতুল্লাহ আমার ধারণা একদিন গোটা পৃথিবীর সমস্ত সরিষাগুলো শেষ হয়ে যাবে কিন্তু পরকালে তিনটা কোনো দিন শেষ হবে না বুঝতে দুনিয়ার এতটা সরিষা সত্তর হাজার বছর সময় লাগবে আসতে আরাম করবে সত্তর হাজার বছর সময় লাগবে যেতে সত্তর হাজার বছর সময় লাগবে একটা একটা করে দানা নিয়ে যেতে একদিন শেষ হবেই কিন্তু পরকালের জীবনটা কোন রকমের শেষ নয় তাই শুনে রাখো পরকালের জীবনটা তুমি যদি শান্তিতে থাকতে চাও পরকালের সবকিছু রেখে দাও দুনিয়াতে একটু কষ্ট অনুভব করো তাই আল্লাহ রসুল বলছেন ও বেটি ফাতেমা দুনিয়াতে তোমাকে কষ্ট সহ্য করতে হবে তাই সেই সাহেব আবু তালিবে আল্লাহ রসুল সাহাবিকে বলছেন ও গো সাহাবি আজকে কুফারে কোরআন আমাদেরকে খাদ্য না দিতে পারে আমাদেরকে অভাবে রাখতে পারে আমাদেরকে ক্ষুধায় রাখতে পারে তবে রে রাখো আর দুনিয়া সিজনুল মুমিনি মুমিনের জন্য হচ্ছে দুনিয়াটা জাহান্নাম দুনিয়াটা হচ্ছে জেলখানা এই জেলখানা ভিতরে আমরা থাকতে নাও বা পরি সুন্দরভাবে জীবন যাপন করতে নাও বা খেতে পারি সুন্দর সুন্দর খাবার নাও বা পড়তে পারি সুন্দর সুন্দর পোশাক তবে জেনে রাখো ওরা যে দুনিয়াতে শান্তিতে বসবাস করছে যা ইচ্ছা তাই খাচ্ছে যা পোশাক পরিধান করার ইচ্ছা হচ্ছে সেই পোশাক তারা পরিধান করছে আল্লাহর কাছে ওদের কোনো পুরস্কার নেই আর আমরা যে দুনিয়াতে কষ্টের মাধ্যমে জীবন যাপন করছি আমাদের জন্য আল্লাহর দরবার অসংখ্য পুরস্কার রয়েছে বলুন সকলে সুবহান সুতরাং দুনিয়াতে কষ্টটা আমাদের কিন্তু সহ্য করতে পারি আমাদের জন্য অত্যন্ত পরিমাণের

হেরা সোল তোমাই ভালো বাসি অন্তর মুখে না জনা তেরা সাই নয় হেরা সোল কে ডরি না сол তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না তেরা আশায় নয় হে رسول না হের তোমায় ভালোবাসি অন্ত শুভ মুখে না জন্না তেরা সাই নয় হের যা যে কথা আমি আমাকে লক্ষ্য করতে হবে আল্লাহ রসুল হাজার বিপদকে উপেক্ষা করে তিনি তার দায়িত্ব পালন না আর আল্লাহ আমাদেরকে বলেছেন আলা কুল্লুকুম রাঈ আলা কুল্লুকুম ও আল্লাহ রাসূল হাদিস বললেন আলা কুল্লুকুম রাঈ

শিক্ষা হয়ে ছাত্রীদের প্রতি কি ব্যবহার করা আমার কর্তব্য আমার একটা দায়িত্ব রয়েছে ছাত্রীদের প্রতি এই দায়িত্ব সম্পর্কে আমার আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন ভাইরা আমার মাথায় রাখুন আমি যদি পিতা হয়ে থাকি পিতা হয়ে থেকে সমাজের বুকে সন্তানদের প্রতি কি আমার দায়িত্ব রয়েছে কি কর্তব্য রয়েছে আমার আল্লাহ রাসূল বলেছেন সন্তানদেরকে তোমরা ইসলামে শিক্ষা দান করবে সন্তানদেরকে তোমরা সুbpy এবং শান্তিপূর্ণ সমাজে তাদেরকে বসবাস করাবে সুন্দর শান্তিপূর্ণ সমাজে বসবাস দিয়ে তোমাদের কোরআন এবং হাদিসের শিক্ষা তোমরা তাদেরকে দান করবে মানুষের সঙ্গে যেন সৎ করে মানুষের যেন সম্মান দিয়ে যেন তারা কথা বলে এই দায়িত্বটা পৃথিবীর বুকে রয়েছে পৃথিবীর বুকে সন্তান জাহান নামি হবে না জান্নাতি হবে এই দায়িত্বটা কিন্তু পিতার উপরে নির্ভর করে ও বাবা জেরা ভাইরা মাথায় রাখুন তাই আমার রসুল বলেছে এই দায়িত্বটা পৃথিবীর বুকে সমস্ত পিতাকে সন্তানদের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সন্তানের সঙ্গে কি ব্যবহার করে করেছে সন্তানকে কতটা পরিমাণ ইসলামী শিক্ষা তাদেরকে দান করেছে না সন্তানকে সারা জীবন রাখালের মতো খাটিয়ে তাকে তাকে টাকা উপার্জন করে একটা মাধ্যম বানিয়েছে না সন্তানকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়ে জাহান্নামের পথ থেকে সরিয়ে এনে জান্নাতের পথের দিশা দিয়েছে এই সম্পর্কে পিতাগুলোকে জিজ্ঞাসা করা বাদ করা হবে ভাই আমার মাথায় রাখুন আল্লাহ রসু বললেন তোমরা হলো দায়িত্ববান দায়িত্ব বলতে আমরা কি বুঝি আমি একজন সন্তান আমার পিতা মাতা রয়েছে আপনি একজন

হুমা না 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 তুমি তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলবে না ওয়ালা তকুল লাহুম ফিহি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলা কারীমা তাদের সঙ্গে অত্যন্ত নরম ভাষায় তাদের সঙ্গে অত্যন্ত সহনভুদের সঙ্গে তোমরা কথা বলবে ভাইরামা মাথায় রাখুন ইসলামের শিক্ষা দিয়ে মানবজাতিকে আল্লাহ রাসূল সন্তানদেরকে বললেন ও বিশ্বের সন্তানদেররা তোমরা মাথায় রাখো তোমাদের পিতা-মাতার জন্য আল্লাহ দরবারে দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি ই ও সন্তান তোমাদের দায়িত্ব আমি রসূল দিয়ে যাচ্ছি তোমাদের দায়িত্ব হবে তোমাদের ডিউটি কর্তব্য হল সন্তান তোমরা পিতামাতার জন্য দোয়া করবে ও আল্লাহ আমার পিতামাতা যেমন শৈশবে আমাকে সুন্দরভাবে তার লালন পালন করেছে সুন্দরভাবে যেমন তারা আমার সঙ্গে আমাকে বড় করেছে মানুষ করেছে শীতের রাতে যখন আমি মায়ের কোলে পেশাব করে দিয়েছি মা ওই ঠান্ডা আঁচলের উপর শুয়ে শরীরের অন্য শুকনো জায়গা দেখে আমাকে আমাকে সে লালন পালন করেছে আমাকে সে বড় করেছে তাই তুমি সন্তান তুমি তোমার পিতার তোমার পিতার জন্য তোমার মায়ের জন্য আমি আল্লাহ আমার কাছে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আল্লাহ আমার পিতা মাতা যেমন শৈশবে আমাকে লালন পালন করেছে মাতার ঘাম পায়ে পেড়ে পরিশ্রমে করে উপার্জন করে সুন্দর সুন্দর খাবার আমাকে এনে দিয়েছে সুন্দর সুন্দর পোশাক আমাকে পরিচ্ছদ করিয়েছে তাই আমি আল্লাহ তোমার কাছে দোয়া করছে আজকে তুমি আমার পিতা মাতাকে রহমতের করে তুমি লালন পালন করো জরে বলুন সুবাহ এই দায়িত্বটায় দায়িত্বটা সন্তান হিসাবে গোটা বিশ্বের সন্তান থেকে রসুল দায়িত্ব দিয়ে গিয়েছেন ভাইরা আমার মাথায় রাখুন আপনি যদি একজন যুদ্ধ নীতি হন যুদ্ধ নীতিতে হয়ে কি দায়িত্ব আপনার উপরে নির্ভর করছে সেনাপতির উপরে চিফ মিনিস্টার উপরে কি দায়িত্ব নির্ভর করছে এ সম্পর্কে সেনাপতিকে অত্যন্ত সজাগ হয়ে থাকতে হবে ভাইরা আমার মাথায় রাখুন আমি যদি সমাজের একজন ধারক বাহক হয়ে থাকি আমি যদি আমি যদি সমাজের একজন নেতা হয়ে থাকি আমার সমাজের নেতা হয়ে সমাজের মানুষকে আমি কিভাবে তাদেরকে পরিচালনা করব কিভাবে ইসলামের শিক্ষা তাদেরকে দেব এই দায়িত্বটা আমার উপরে নির্ভর করছে এই দায়িত্ব যদি আমি সঠিকভাবে আদায় না করতে পারি কেয়ামতের দিন আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন আল্লাহ আল্লাহ রসুল বলেছেন তুমি যদি রাষ্ট্রনীতি হও তুমি যদি রাষ্ট্রনীতিতে পারদর্শী হও তুমি যদি দেশ পরিচালনা করার যদি তোমার উপরে দায়িত্ব হয় সেই দায়িত্বটা তুমি কিভাবে পালন করছো এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে সমস্ত মানব একটা একটা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এই দায়িত্বটা তোমাদেরকে পালন করতে হবে এই দায়িত্বটা বিশেষ করে রাষ্ট্রীয় জীবনে যে দায়িত্বটা পালন করেছিলেন যিনি কিন্তু পরিমাণ খোদ রাখেননি তিনি হলে মুসলিম ধানের দ্বিতীয় নম্বর খলিফা আস্তে আস্তে অমারে ফারুক রতিয়াল্লাহত আলহাম মনে পড়ে যায় যে তার ঘটনা হজরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছদ্মবেশ ডিসগাইজ ছদ্মবেশে রাতের গভীরে তিনি মানব জাতির হাল পরিদর্শন করার জন্য পার হয়েছে আমার রাজ্যের মানুষেরা কি অবস্থায় তারা দিন কাটাচ্ছে তাদের খাওয়া হচ্ছে কিনা তাদের পোশাক পরিচ্ছন্ন হচ্ছে কিনা তারা দিন উপাধি কিভাবে করছে আমি একজন রাজা আমি একজন বাদশা আমার প্রজাদের দায়িত্ব হলো তাদেরকে দেখাশোনা করা আমি যদি দেখাশোনা না করে তাদের আমি দায়িত্বটা সঠিকভাবে পালন না করতে পারি আল্লাহর কাছে এই হাদিসটা যদি আমার বিরুদ্ধে নালিশ জানায় আল্লাহ কুল্লু কুমরাই অকুল্লু কুমাস আমি হলাম এদের জন্য দায়িত্ববান এই হাদিসটা হয়তো আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাই আমি আমার রাজ্যের মানুষের আমার দেশের মানুষের আমি হাল পরিদর্শন করার জন্য বার হব তাই তোমার ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু রাতের গভীরে খুব বাদ দিয়ে মদিনার একজন বাদশাহ তিনি গোপনে ফকিরের ছদ্মবেশে চলেছেন মানুষের হাল পরিদর্শন করার জন্য বলুন কি রাজনীতি ইসলামের আদর্শে তিনি করেছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেতে 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 কিছুদিন পর লক্ষ্য করলেন একজন যুবক একজন যুবক অত্যন্ত পরিমাণ ছটফট করছে কাঁদছে আস্তে আস্তে তার কাছে গেলেন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি তুমি মনটা খারাপ করে আছো কেন এত কথা বলতে উনি কোনো আওয়াজ দিতে পারলেন না উনি অত্যন্ত পেরেশানিতে আছেন অত্যন্ত ছটফট করছেন কথা বলার সময় মন মেজাজ কিছুই নেই উনি অত্যন্ত পরিমাণে দুঃখিত আছেন আবার ফারুক জিজ্ঞাসা করলেন ভাই কি ব্যাপার আপনি বলুন আপনার কি হয়েছে আপনি কেন এমন দুঃখিত অবস্থায় আছেন আপনি কেন এমন মনকে বিসর্ষ করে রেখেছেন ব্যাপারটাকে আপনি খুলে বলুন উনি বললেন জানেন আজকে আমার স্ত্রী গর্ভবতী আমার স্ত্রী গর্ভবতী তার সন্তান পুরুষ হবে আমার এতটুকু অর্থ নেই যে আমি একজন দায়ী একজন ধাত্রীর আমি নিযুক্ত করি তার পোশাক বেতনে সাহায্য করবে এতটুকু অর্থ আমার কাছে নেই শুনে হযরত তোমারে ফারুকের উপর বিবর্ণ চেহারা হয়ে গেছে তিনি অত্যন্ত টেনশনে পড়ে গিয়েছেন বললেন আপনি ধৈর্য ধরুন আল্লাহ পাক উপরে আছেন অবশ্যই আপনাকে সাহায্য করবেন ভাইরা আমার মনে রেখে দিন বিশ্ব জানের দ্বিতীয় নম্বর খলিফা মুসলিম জানের দ্বিতীয় নম্বর খলিফা হাসত ওমারে ফারুক রাজি আল্লাহ তালাল হোক যুবকটিকে সান্ত্বনা দিয়ে বললেন আপনি ধৈর্য হারাবেন না আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ পাক সমস্ত বিপদকে উদ্ধার করে দেবেন এই বলে হজরত উমারে ফারুক রাজি আল্লাহ তালাল হোক দৌড়ে 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 চলে গেলেন তিনি তার রাজ দরবারে রাজ দরবারে গিয়ে বললেন ও আমার ও আমার স্ত্রী উম্মে কুলসুম তুমি চলো 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 আজ। আমাদের মহান একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে হজরত ওমারে ফারুক রাজি আল্লাহ তিনি তার স্ত্রীকে নিয়ে তার বাড়িতে গেলে যুবকটিকে বললেন হে যুবক এই মহিলাটি যদি তোমার স্ত্রীকে সাহায্য করে তাহলে কি তুমি খুশি হবে বললেন হ্যাঁ অবশ্যই খুশি হব কেন হব না বললেন যাও যাও তোমার এই যুবকটির স্ত্রীকে তুমি সাহায্য করো স্ত্রীকে পাঠিয়ে দিয়ে হজরত উমারে ফারুক রাজি আল্লাহ তালহ যুবকদের সাথে গল্প করছেন কথা বলছেন হজরত উমারে ফারুক রাজি আল্লাহ তালহ তিনি খাদ্য অল্প পরিমাণ কিছু খাদ্য নিয়ে এসেছিলেন কেননা তিনি বুঝতে পেরেছিলেন যে যুবকটা অত্যন্ত পরিমাণ ক্ষুদায় আছেন দু তিন দিন তার খাওয়া নেই কথা বলতে পারছে না ভালো করে তাই অল্প করে কিছু খাদ্য নিয়ে এসে বললেন তুমি খাও উনি খেতে চাইছে না তাই রাতের গভীরে তিনি না খাওয়ার ভান করে তার সাথে বললেন যে চলো আমরা দুদিন একসাথে খাই উমারে ফারুক রাজি আল্লাহ তালু শুধুমাত্র মিছে মিছে গাল নাড়াচ্ছেন আর ওই যুবকটি খাচ্ছেন খেতে খেতে এমন অবস্থায় যুবকটি বলছেন জানেন আপনি কি মদিনা থেকে আসছেন বলছে বলেন হ্যাঁ কেন কে জানেন বলে হ্যাঁ উমারে ফারুক উমারে উমারে ফারুক ফারুক বলছেন হ্যাঁ ওই যুবকটি আবার বলছেন আমার বুঝে না আমার বুঝে না আমি জানি না মদিনার এই সমস্ত মানুষেরা উমারে ফারুকের মতন কেন বাদশা নিযুক্ত করেছে। উনি বললেন কেন উমারে ফারুক বলছেন কেন হচ্ছেন জানেন আজকের আমি এই বিপদের মাঝে রয়েছি আর উমারে ফারুক সে হয়তো সুন্দর বিল্ডিং বালাখানা উপরের থেকে দামি দামি খাবার খাচ্ছে কার সাথে বলছেন উমারে ফারুকের সাথে তোমারে ফারুক হেসে উত্তর দিচ্ছেন যে হ্যাঁ খাবেন তো উনি তো আমিরুল মুমিনিন বাদশা উনি খেতে পারেন এই রকমভাবে কথাবার্তা চলছেন এমন সময় ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো ইয়া আপনার যুবক বন্ধুকে সংবাদ দিন তার একটা ফুটফুটে পুত্র সন্তান এই রকম যখন সংবাদ যখন বাইরে থেকে দিলেন ঘরে ভিতর থেকে দিলেন যুবকটি সন্তান হয়েছে আনন্দ তো নাকি সন্তান হয়েছে আনন্দ করা বাদ দিয়ে ভয়ে কাঁপতে লেগেছে কি ব্যাপার আজকে স্বয়ং উমারে ফারুক আমার বাড়িতে যার বিরুদ্ধে আমি নালিশ করছি তার কাছে যে আমার এত বড় উপকার করছে নিজের স্ত্রীকে ধাত্রী হিসেবে আমার স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছে আজকে তার বিরুদ্ধে আমি নালিশ করছি উনি অত্যন্ত ভয় অবাক হয়ে গিয়েছেন বললেন ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি আমাকে ক্ষমা করে দাও ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি আমাকে ক্ষমা করে দাও আমার দায়িত্ব ছিল তোমার বিপদে হওয়ার আগে তোমার খোঁজ খবর নেওয়া আমার দায়িত্ব ছিল তোমার পাশে দাঁড়ানো আমার দায়িত্ব ছিল তোমার দুঃসংবাদের কারণ জানা আমি সে দায়িত্বটা হয়তো যথাসময়ে পালন করতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দাও কে বলছেন মদিনার বাদশা মদিনার বাদশা একদিন যুবকের কাছে বলছেন আমাকে ক্ষমা করে দাও হয়তো আমার দায়িত্ব ঠিকমতো পালন নিজের স্ত্রীকে মদিনা থেকে এসে কত দূরে পাহাড় রাস্তা করে সেই যুবকটির সংবাদ নিয়েছেন তা সত্ত্বেও বলছেন আমাকে ক্ষমা করে দাও কি রাষ্ট্রনীতি তিনি চালিয়েছেন ইসলামের শিক্ষায় কিভাবে নিজের জীবন অতিবাহিত করেছেন দায়িত্ব দায়িত্ব সম্পর্কে আপনাকে বলছিলাম দায়িত্ব পালন করেছিলেন হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক মানুষের সম্মান আছে মর্যাদা আছে এই মর্যাদা দায়িত্ব পালন করেছিলেন হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমনি কি আর রাসূল বলেছিলেন আনা খাতামান নাবিয়্যি লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী লা নাবিয়্যা বাদি আমার পরে কোন নবী আসবে না ওয়ালাউ কানা বাদি নবী কেন যদি আমার পরে পৃথিবীতে কোন নবীকে আল্লাহ পাক প্রেরণ করত যদি প্রেরণ করত লাকানা ওমর নবী জ্ঞান তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ পাক নবী করে পাঠালেন বলুন সকল সুবহানাল্লাহ একজন নবী হতে গেলে যে যোগ্যতা যে সালাহিয়াত তার ভিতরে যে মাধুর্যতা থাকতে হয় আল্লাহ পাক সব কিছুকে ওমর ফারুকের ভিতরেই দান করেছিলেন বলুন সকল সুবহানাল্লাহ কারণ কি হজরত ওমারে ফারুক আল্লাহ বিশেষ একটা মর্যাদা আল্লাপাক দিয়েছে যে জিনিসটা সমস্ত মানুষের জন্য নিশেষ হজরত ওমারে ফারুক চেয়েছেন যে আল্লাহ ওটা যদি হতো খুব ভালো হতো আল্লাপাক করোনা আয়াত করে বললেন হ্যাঁ তোমার জন্য ওটা আজ থেকে যায় কোরআন এই আয়াত দশটা মতো আয়াত শুধু ফারুকের জন্য নাজিল হয়েছেন কত সম্মানীয় মানে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করছে নিজের দায়িত্ব নিয়ে আরে দায়িত্বটা শিখেছেন তার কাছ থেকে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলহি কাছ থেকে এই তো সেই উমার যে রসুলকে হত্যা করে দেওয়ার জন্য খোলা তার বাড়ি নিয়ে গিয়েছিলেন সেই উমারে ফারুক রসুলের রঙে রঞ্জিত হয়ে রসুলের আদর্শে আদর্শিত হয়ে আজকের কি বার্তা কি বার্তা কি সংস্কৃতি কি প্রেম কি ভালোবাসা মানবজাতিকে জাতিকে দিয়েছেন অবাক হতে হয় সেই জন্য ভারতের মহাত্মা গান্ধী উনি বলেছিলেন রাজনীতি যদি কেউ শিখতে চায় উমারে ফারুকের জীবনী ইতিহাস লক্ষ্য করুক কিভাবে তিনি মানব জাতির রক্ষণাবেক্ষণা করেছিলেন শিখতে হবে আদর্শটা ছিল রসুলের আদর্শ রসুলের আদর্শ দেখে শুধু উমারে ফারুক নয় শুধু আবু বাকার নয় শুধু ওসমান আলী নয় শুধু বদর তার আশা নয় মুবাসার নয় আমি আপনি যদি ইতিহাস লক্ষ্য করি আমরা দেখতে দেখতে পাবো গোটা বিশ্বে যত হিন্দু বেধর্মী খ্রিস্টান মনীষী রয়েছে তারাও রসুলের সম্পর্কে সুন্দর সুন্দর তথ্য দিয়েছেন বলুন আমি আপনি জানি

একটা ইংরেজি উক্তি উক্তিটা কার বললাম জস বারডনস একজন খ্রিস্টান তো জস বারডনস তিনি বলছেন আই বিলিভ ইফ এ ম্যান লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিশ্বাস করি বিলিভ বিশ্বাস করি ইফ এ ম্যান লাইক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর এক নায়কত্ব যদি আধুনিক বিশ্বে গ্রহণ করা হতো তাহলে বিশ্বের সমস্ত জটিল সমস্যার সমাধান এমন ভাবে করতেন যা তিনি আমাদের প্রয়োজনীয় সুখ এবং শান্তি আনতে সক্ষম হতেন বলুন সকলে সুবহানাল্লাহ এই বলেছেন একজন খ্রিস্টান মনীষী জর্জ বার্নার্ড তিনি লক্ষ্য করেছিলেন তিনি বলেছিলেন এই কথা ভাষাটি যা আরব জাতির বুকে এত অত্যাচার এত অন্যায় এত নোংরামিতে ভরে গিয়েছিল তা সত্ত্বেও মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম একাই শান্তির পতাকা উত্তোলন করেছেন একাই শান্তির বিরুদ্ধে অশান্তির বিরুদ্ধে আন্দোলন করেছেন একাই অসভ্যতার বিরুদ্ধে আন্দোলন করে গোটা আরব জাতির বুকে নয় গোটা বিশ্বের বুকে শান্তি প্রতিষ্ঠা করেছেন শুধু সুতরাং এখন তো বর্তমানে তো এত অসভ্য নেই এত নোংরামি নেই এত অত্যাচার এত নোংরা বুথ পৃথিবীর বুকে নেই সুতরাং আমি জস বারডনাস মনে করি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর এক নায়কত্ব যদি আধুনিক বিশ্বে গ্রহণ করা হতো নবী মুহাম্মাদের মতো তবেই পৃথিবীতে শান্তি আবার পুনরায় সম্পূর্ণ ব্যবস্থা শান্ত মানে সক্ষম হতো বলুন সকলে সুবহানাল্লাহ একজন হিন্দু একজন খ্রিস্টান মনীষীর পক্ষ মুসলমান বিরোধী কারণ রাসূলের আদর্শ লক্ষ্য করেছে

আমার মনে রেখে দিন একজন একজন গোলামকে নিয়ে একজন একটা উট নিয়ে সেই জায়গায় রওনা হয়েছেন সাওয়ার হয়েছেন ভাইরা আমার মনে রেখে দিন হজরত উমার ফারুক রাজি আল্লাহ তালান হোক উটের উপরে বসে রয়েছেন এবং তার গোলাম আসলাম সে ওই উটটা টেনে 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 নিয়ে যাচ্ছেন মরুভূমির উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছেন ভাইরা আমার মনে রেখে দিন কিছুক্ষণ পর যাওয়ার পর হজরত উমারে ফারুক লক্ষ্য করলেন যে আমি তো উমার ফারুক বাদশা বলে আজকের এই জায়গায় বসে রয়েছে কিন্তু আমার গোলাম আমার গোলাম আমার গোলাম আসলাম সে কাপ সে উঠটা টেনে টেনে নিয়ে যাচ্ছে সে অত্যন্ত ক্লান্ত হয়ে গিয়েছে সে অত্যন্ত পরিশ্রম করে ফেলেছে সুতরাং হযরত উমার ফারুক বললেন ও আসলাম তুমি এই উটের উপরে বসো আর আমি তোমার উটটা টেনে টেনে নিয়ে যাচ্ছি উনি বললেন এই কোন সম্ভব হয় আপনি আপনি আমার কত উপরে পর্যায়ে লেভেল আপনি বাদশা আপনি নিচেই বসে আপনি নিচেই উঠে দড়ি টেনে টেনে নিয়ে যাবেন আর আমি উপরে বসে থাকবো এ হয় না উনি বললেন দেখো মানুষ হিসাবে সবার মর্যাদা সমান তুমি বাদশাহ আমি বাদশাহ তুমি গোলাম তুমি কষ্ট করবে আমি শান্তির সঙ্গে বসে যাবো তার মানে কি মানুষের সবার মর্যাদা সমান সুতরাং কোনো মত করো না চলো গোলাম বসে রয়েছেন উপরে উটের উপরে বাদশাহ টেনে টেনে নিয়ে যাচ্ছেন উট মানুষের মর্যাদা কিভাবে দিয়েছেন দেখুন ভাইরা আমার মনে রেখে দিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হন তিনি দড়ি উঠে দড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছেন এমন তো অবস্থায় কখনো ওমর ফারুক আবার বসেন কখনো তার মনি আসলাম আবার বসেন কখনো ওমর ফারুক দড়ি ধরে টানেন কখনো ওমর ফারুক উপরে বসেন তো আসলাম দড়ি ধরে টেনে টেনে নিয়ে যায় ও বাবা জেরা ভাইরা মাথায় রাখুন দূর থেকে আসলাম লক্ষ্য করলেন যে সামনে বাদশার সামনে বাদশার রাজ সে গিয়েছে ওই জন্য তিনি সেই সময় উপরে বসেছিলেন এবং দড়ি টেনে টেনে নিয়ে যাওয়ার পালা ছিল হজরত ও মারে ফারুকের টেনে টেনে নিয়ে যেতে এক পর্যায়ে এমন পর্যায়ে বসে সামনে বাদশা দাস দরবার আর বসে থাকা দায়িত্ব করেছে আসলাম গোলামে আর টেনে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব করেছে কার উমারে ফারুকের বাদশার উনি অত্যন্ত লজ্জিত হয়ে যাচ্ছেন ভয় করছেন কাঁপছেন হুজুর আপনি এবার বসুন বললেন দায়িত্ব আমার টেনে নেওয়া যা দায়িত্ব দায়িত্ব থেকে আমি পিছু হব না আমার রসুল দায়িত্ব পালন করতে শিখিয়েছে আমি আমার সম্মান বাঁচাতে গিয়ে দায়িত্ব ছেড়ে দিয়ে আমি উপরে বসে নিয়ে যাব আর তুমি টেনে টেনে নিয়ে যাবে আমি আমার দায়িত্ব পালন করাতে পিছিয়ে গেলাম কখনোই সম্ভবপন নয় দায়িত্ব পালন করার জন্য নিজের পাঁচ সম্মান শেষ করে দিয়েছে হজরত ওমর ফারুক বলেছিলেন আমার রাজত্বকালে আমার শাসনকালে ফরাত যদি একটা কুকুর না পানি না পান করে মারা যায় হয়তো আমার আল্লাহর দরবার হিসাব দিতে হবে সমস্ত পশু পাখি সকলের দায়িত্ব আমার আমি সকলের দায়িত্ব পালন করব কিভাবে দায়িত্বটা তিনি পালন করছেন ও বাবা ভাইয়েরা ভাইরা মাথায় রাখুন আমি শুরুতে একটা কবিতা আপনাকে শুনিয়েছিলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যখন তাকে স্বাধীনতার প্রাককালে যখন তাকে জেলের ভিতরে বন্দি করে দেওয়া হলো ওই স্বাধীনতার সংগ্রামী এবং বিদ্রোহী কবি নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিলেন এই কবিতাটা দিয়ে কোরআন এবং হাদিসের কিছু দায়িত্বের কথা আমি আপনাকে বলবো দায়িত্ব সম্পর্কে কি আমাদের উপর দায়িত্ব নির্ভর করছে সম্পর্কে আমি কিছু বলতে চা যারা কবিতা বলেছিলাম কবি বলেছেন দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপা দুর্গম গিরি কান্দার বড় দুস্তর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে জোয়ান জওয়ান জোয়ান হ জওয়ান হও অগওয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে কে বলেছেন কবিতাটি কাজী নজরুল ইসলাম উনি বলতে চেয়েছেন ইতিহাসের প্রাককালে এই স্বাধীনতার প্রাককালে এই কথাটি বলেছিলেন যে আজ ইংরেজরা তারা ভারতবর্ষকে যেভাবে তারা লুণ্ঠন করছে ইংরেজরা এই ষোলশো এক খ্রিস্টাব্দে তারা যে ব্যবসা ইস্ট ইন্ডিয়া দৌলার টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে তাদের দেশে নিয়ে যাচ্ছে এবং এই দেশের ভারতবর্ষের মুসলিমের উপরে তারা অত্যাচার করছে মুসলিমের উপরে নয় হিন্দুদের উপরে তারা অত্যাচার করছে অত্যাচার করছে মুসলিমরা মসজিদে নামাজ পড়তে পারবে না ইংরেজরা প্রকাশ্য ঘোষণা করে দিয়েছে হিন্দুরা তারা মন্দির উপাসনা করতে পারবে না খ্রিস্টানরা তারা গির্জায় উপাসনা করতে পারবে না আজ থেকে আমাদের হুকুমত তাদেরকে পোষণ করতে হবে আমাদের নির্দেশে উঠতে হবে বসতে হবে আজ থেকে আমাদের কথা তাদেরকে চলতে হবে দাড়ি রাখলে আড়াই টাকা করে কর দিতে হবে নীল চাষ একটা চাষ যে চাষ করলে জমির ক্ষতি হবে সেই চাষ তাদেরকে করতে হবে এই ধরনের ইংরেজরা দাবি যখন হিন্দু মুসলিম খ্রিস্টান মানে যত ধর্ম রয়েছে সমস্ত ভারতবাসীর উপর যখন এই রকম অন্যায় অত্যাচার দাবি যখন করেছিল আমাদের আলেম ওলামা হিন্দু সম্প্রদায়ের অনেক মনীষী তারা সকলে মিলে প্রচেষ্টা করে ইংরেজরা ইংরেজদেরকে বিতাড়িত লম্বা চড় ইতিহাস ইংরেজদের বিতাড়িত করে ভারত ছাড়া করেছিলেন আমি যেটা বলতে যাচ্ছি তো ইংরেজদের এই মানে সময় জেলে বন্দি করে দেওয়া হয়েছিল কবি কাজী নজরুল ইসলাম তো জেলের ভিতরেরকে বললেন যে দুর্গম গিরি কান্তার দুস্তর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রির নিশ্চিতে যাত্রীরা হুঁশিয়ার মানে উনি বলতে চেয়েছেন হে যুবক হে যুবক যখন সমুদ্রের একটা মানে নৌকা চলে সমুদ্রের যখন একটা নৌকা চলে সেই নৌকাটা এমন অবস্থায় পৌঁছে গিয়েছে নিশিতি রাত কিন্তু যাত্রীরা সবাই ফোট সকলে সেই নৌকার উপরে বা জাহাজ ওপরে বসে রয়েছে কিন্তু রাত্রি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পাল কে ধরবে হাল আছে কার হিম্মত ফুলিতেছে জল মানে জল ফুলছে তার মানে ঢেউ উপর ঢেউ আসছে ছিড়ি আছে পাল মাঝি সে পাল ছেড়ে দিয়েছে এই অবস্থায় এই নৌকার যাত্রীকে কিন্তু বাঁচাতে হবে এই অবস্থায় যাত্রীদেরকে বাঁচাতে হবে এই যাত্রীদেরকে বাঁচানোর দায়িত্ব কার উনি বলেছেন কি আছো জওয়ান কে আছো জওয়ান হও আগওয়ান হাকিচে ভবিষ্যৎ যে জওয়ান যারা আছো আমি কাজী নদুল ইসলাম তোমাদেরকে বলছি কি আছো জওয়ান হও আগওয়ান হাকিচে ভবিষ্যৎ এ তুফান ভারী এই যে নৌকাটা বা জাহাজটা পার করে নেওয়া অত্যন্ত দুষ্কর এই তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তৈরি পার আমাদেরকে এই যাত্রীদেরকে বাঁচাতে গেলে আমাদেরকে জোয়ানদেরকে সজাগ হতে হবে সচেতন হতে হবে সুতরাং এই কবিতাকে লক্ষ্য করে আমি বলবো হে মুসলিমের হে মুসলিমের সমস্ত জওয়ান ভাই আপনার ইতিহাস বলবেন ভুলবেন না লক্ষ্য করে ইতিহাস প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই শান্তির বাণী আন্দোলন করেছিলেন শান্তির পতাকা একাই উত্তোলন করেছিলেন অনেক বাধা ছিল অনেক বিপত্তি ছিল তার সঙ্গে সাহাবিরা পরে যোগদান করেছিলেন সুতরাং যারাই যোগদান করেছিলেন তারা ছিল যুবক হজরত আলী রাজি আল্লাহ তালু তিনি ছিলেন যুবক হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ তালু তিনি ছিলেন যুবক কুড়ি বছরের হজরত আবু সিদ্দিক রাজি আল্লাহ তালু তিনি ছিলেন বাল্যকালের বন্ধু তিনিও ছিলেন যুবক যুবকদের দ্বারাই ইসলাম প্রচার হয়েছে যুবকদের দ্বারাই ইসলাম সংগঠিত হয়েছে সুতরাং পৃথিবীতে ইসলাম যদি কেমন পর্যন্ত বাঁচিয়ে রাখতে হয় আমাদের যুবকদের দ্বারাই সম্ভব আমাদের এই যুবক ছেলে দেয় তারা যদি ইসলামকে মনে করে ধ্বংস করে দেব তারাই হচ্ছে দেশের ভবিষ্যৎ তারা যদি দেশকে নষ্ট করে দেয় দেশের সংবিধান আবার যদি তারা মনে করে আমি যদি নামাজ পড়ব মসজিদে গিয়ে আমার নামাজ পড়া দেখে একজন বয়স্ক লোক একজন বুড়ো মানুষ সে অবশ্যই ভাববে আমার তো একবার কবরে চলে গিয়েছে আজকে আমি নামাজ পড়ছি না অথচ কত নামাজ পড়ছে এই যুবকটা দেখে 10টা মানুষ মসজিদে যেতে বাধ্য হবে অবশ্যই এই যুবকটা দেখে যদি সে কোরআন পড়ে একজন বুড়ো মানুষে ভাববে আমি তো মরণের পথে পৌঁছে গিয়েছি আজকে আমি কোরআন শিখতে পারলাম না অথচ যুবকটা এত কোরআন শরীফ পড়ে এত নামাজ পড়ে মানুষ এইগুলো দেখে সে নামাজ শিখবে সে কোরআন পড়বে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ আমাদের ভিতর গঠন হবে কবি কাজী নজরুল ইসলাম তিনি যুবকদের একা সতর্ক করেননি বলং আল্লাহ রসুল সাল্লাম তিনিও হাদিসের মাধ্যমে যুবকদের অত্যন্ত প্রাধান্য দিয়েছেন যুবকদের দায়িত্ব সম্পর্কে আমি বলছি যুবকদের কি দায়িত্ব আল্লাহ রসুল বলছেন

যুবক জাতিদেরকে দিয়েছেন দেখুন আল্লাহ রসুল বললেন সবাতে সাত শ্রেণীর মানুষ এমন রয়েছে ইউযিল্লুহুমুল্লাহু ফী যিল্লিহি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়াদান করবেন ইয়াউমাল লাযিল্লাহ ইল্লা যিল্লুহু আরশের ছায়া ছাড়া কিয়ামতের দিন কোনো ছায়া আর থাকবে না কোনো ছায়া কিয়ামতের দিন থাকবে না গোটা পৃথিবীর সমস্ত মানুষ সব কিছু উলমাদের মতো হয়ে কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে তার দৌড়বে আল্লাহ রসুল আল্লাহ পাক বললেন ইদার শামস কুবিরাত যখন তোমরা লক্ষ্য করবে যে সূর্য মলিন হয়ে যাবে ওয়াইদার নুজুম কাদারাত এবং নক্ষত্রগুলো খসে খসে পড়বে ওয়াইদাল জিবাল সাইগিরাত পাহাড়কে পরিচালনা করা হবে সুতরাং সমস্ত দুনিয়াকে সমতল ভূমিতে পরিণত করা হবে আল্লাহ

যে সমস্ত দুনিয়ায় যা কিছু রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে কিয়ামত যখন শুরু হয়ে যাবে গোটা পৃথিবীতে সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে কবর থেকে মানুষ উঠে হাসরের মাঠে যাবে তাদের কৃতকর্মের বদলা ফল তাদেরকে দেওয়া হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি এই সূর্যটা তোমাদের মাথার এক হাত উপরে রাখা হবে যার কারণে বলা হয়েছে সূর্যের তাপে এবং নিজের গুনাহের কথা চিন্তা করে মানুষের মাথার শরীর করে ফুটতে থাকবে জমিনটা পুরে তামা হয়ে যাবে দাঁড়ানো খালি পায়ে সম্ভব হবে না এই অবস্থায় কোনো ছায়া কোনো ছায়া গোটা থাকবে না কোনো ছায়া মানুষের কাছে থাকবে না যে ছায়ায় তারা আশ্রয় গ্রহণ করতে পারবে যে ছায়ায় তারা আশ্রয় গ্রহণ করে নিজের মনটা শান্ত করবে কোনো ছায়া আরশের এই হাসরবাসীতে থাকবে না আমি রসুল বলছি সাবাতুই ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি হাদিস থেকে আমি আপনি প্রমাণ দিচ্ছি আল্লাহ রাসূল বলছেন সাত শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ বলছেন আমি আরশের ছায়ায় তাদেরকে আস্তরায় দান করব ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু আল্লাহ বলছেন আমার আরশের ছায়ায় যেদিন কোন ছায়া থাকবে কসরের সাত শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষের ভিতরে আল্লাহ রাসূল বললেন আল ইমামুল আদিল আল ইমামুল আদিল ন্যায় পরান বাদশা যারা হবে যারা নিজের বাদশা হয়ে নিজের সমাজের মানুষের নিজের দেশের মানুষের নিজের রাজ্যের মানুষের নিজের বলাগের নিজের অঞ্চলের মানুষকে দায়িত্বটা সঠিকভাবে পালন করবে সুখ তাদের পাশে দাঁড়াবে সুখ তাদের সাহায্য করবে বিপদ তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সান্ত্বনার বাক্য দেবে বিভিন্ন পরিমাণ বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করে এই দায়িত্বটা পালন করবে আমি আল্লাহ রসুল বলছি আল ইমামুল আদিল ওই দায়িত্ব আদায়কারী ওই দায়িত্ব পালনকারী বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের রাজমুকুট পরিয়ে হাসর সম্মুখে ওই সমস্ত বাদশাদেরকে আল্লাহ পাক তাদের আরশের ছায়া দান করবেন বলুন সকলে সুবহানাল্লাহ দায়িত্ব বাদশাদের দায়িত্ব পালন করতে